हेलो एवरीवन, टुडे आई विल डिस्कस अबाउट वर्नियर कैलिपर। आज हमें वर्नियर कैलिपर लिए देखा कि भावे ऑब्जेक्ट के ऑब्जेक्ट के डायमेंशन मेजर करा हुआ है। ये सब मैटर এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ভার্নিয়ার ক্যালিপার 300 mm সাইজের। এর সাইজ হচ্ছে 300 mm। এটা জেনারেলি স্টেনলেস স্টিলের তৈরি হয়। তো এর যে বিভিন্ন পার্টসগুলো সেটা বিষয়ে আজকে আমি ডিসকাস করছি। ফার্স্ট দেখা যাচ্ছে যে এই যে স্কেলটা, এই স্কেলটা মানে এই বড় যে স্কেলটা সেটা হচ্ছে মেন স্কেল। এবং এখানে যে এর ওপরে যে দাগগুলো কাটা রয়েছে এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল ইন mm। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল mm-এ। এবং ওপর থেকে যে দেখা যাচ্ছে দাগগুলো এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ইন ইঞ্চিতে। এবারে এটা এটা হচ্ছে জ এবং এটা চ। এটাকে যখন আমি এই সাইডটা ধরে এদিকে আমি পুশ করি তখন এই এই জটা আমার মুভ করে, তাই এই জটাকে বলে মুভেবল জ। এবং এই ওপরেরও এই জটাকে বলে মুভেবল জ। তো ওপরের যে জ, এই দুটো জ, এটা দিয়ে আমি কোনো অবজেক্টের ইনার ডাইমেনশনকে মেজার করি। এবং এই যে এই দুটো জ, এটা দিয়ে আমি কোনো অবজেক্টের আউটার ডাইমেনশনকে মেজার করি। এটা হচ্ছে আমার লকিং স্ক্রু। কোনো অবজেক্টকে যখন আমি এখানে দিয়ে টাইট করব তখন এই লকিং স্ক্রুকে আমরা ঘুরিয়ে অবজেক্টটাকে টাইট করে পরে ডাইমেনশনটা মেজার করব। তো দেখা যাক একটা অবজেক্টকে আমরা কীভাবে হোল্ড করব সেটা আজকে দেখাচ্ছি। তাহলে এই একটা অবজেক্ট নিয়েছি, অবজেক্টটাকে প্রথমে এই দুটো মুভেবল এই দুটো জয়ের মধ্যে আমি হোল্ড করছি। তাহলে এটা দিয়ে প্রথমে এই অবজেক্টটাকে এখানে নিয়ে সরিয়ে এই যে লকিং স্ক্রু এটা দিয়ে আমি টাইট করব। তাহলে এভাবে আমি এই যে এটা দিয়ে টাইট করে আমি অবজেক্টটাকে এখানে আমি ধরলাম। তাহলে এটা হচ্ছে এই অবজেক্টটার অবজেক্টটার ডাইমেনশনটা মেজার করব। তাহলে এই জটাকে আমি এখানে ফিক্সড করে বসিয়ে এই লকিং স্ক্রু দিয়ে আমি টাইট করে তারপরে জবটাকে অবজেক্টটাকে আমি বের করে পরে এর ডাইমেনশনটা আমি মেজার করি ভার্নিয়ার স্কেল দিয়ে। তো এই ডাইমেনশনটা মেজার করার জন্য কী কী রুল সেটা আমি ভার্নিয়ার স্কেল দিয়ে কোনো অবজেক্টের ডাইমেনশনটা কীভাবে আমি মেজার করব বা ডায়ামিটারটা কীভাবে মেজার করব। ও আরেকটা হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের এই যে অপোজিট থেকে একটা এই যে বার দেখা যাচ্ছে এই বারটা দিয়ে, এটাকে বলে ডেপথ বার। এই বারটা দিয়ে আমরা কোনো মানে অবজেক্টের আমি ডেপথ মেজার করি। যখন এটাকে আমি স্লাইড করি, এভাবে যখন স্লাইড করি কোনো, এখানে লকিং নাটটা দেওয়া আছে তাই স্লাইড হচ্ছে না, এটাকে যখন আমি স্লাইড করি তখন ডেপথ বারটা বাইরের দিকে বেরোতে থাকে। এই ডেপথ বার দিয়ে কোনো অবজেক্টের আমরা ডেপথকে মেজার করি। তো আজকে আমি ভার্নিয়ার স্কেলের যে বিভিন্ন পার্টসগুলো সেটা বিষয়ে ডিসকাস করলাম। নেক্সট দিন আমি অবজেক্টের ডাইমেনশন বা ডায়ামিটার থিকনেসটা কত সেটা আমি মেজার করে দেখাবো। থ্যাংক ইউ।